কোয়ালিশন সরকারের ফান্ডিং কাট বা ব্যয় সংকোচন নীতির ফলে ব্রিটেন জুড়ে বন্ধ হতে চলেছে 98টি জিপি সার্জারি, যার মধ্যে 5টির অবস্থান টাওয়ার হ্যামলেটসে। ক্ষমতাসীন জোট বলছে অর্থনৈতিক মন্দা থেকে উত্তরণের লক্ষ্যে এনএচএস এর এই বাজেট কাটের কোনো বিকল্প ছিল না। তবে শ্যাডো হেলথ সেক্রেটারি এন্ডি ব্রানহাম বলছেন মানুষের স্বাস্থ্যসেবাকে বিপন্ন করে সরকার ভুল পথে হাঁটছে। কমার্শিয়াল রোডের জুবিলি সেন্ট প্র্যাকটিসে দেশব্যাপী সার্জারি বন্ধের প্রতিবাদে এক ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আরও বিস্তারিত দেখুন ইব্রাহিম খলিল আদিত্যের রিপোর্টে। লেবারের বিরুদ্ধে অভিযোগ ছিল ক্ষমতায় থাকাকালীন এনএইচএস এর প্রশাসনিক কাজে এক ধরনের আমলাতান্ত্রিক জটিলতা সৃষ্টি হয়েছিল। ক্ষমতার পালা বদলে এবার পাল্টা লেবারের অভিযোগ, ফান্ডিং কাটের নামে কোয়ালিশন সরকার সাধারণ মানুষকে ন্যূনতম স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করছে। মঙ্গলবার কমার্শিয়াল রোডের জুবিলি সেন্ট প্র্যাকটিসে শ্যাডো হেলথ সেক্রেটারি অ্যান্ডি বার্নহাম টাওয়ার হ্যামলেটস সহ দেশব্যাপী সার্জারি বন্ধের প্রতিবাদে এক ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এ সময় শ্যাডো হেলথ সেক্রেটারি উপস্থিত রোগী, ডাক্তার এবং জিপি স্টাফদের সাথে কথা বলেন। It just makes sense, doesn't it, to give people access or to help people where they want to be rather than leaving people at risk of going to hospital. What I will say is if you're constantly on a crisis mode trying to keep up, you cannot plan good care. It's solution focused. We do think there's a solution to this problem. We don't think it's a problem without hope. For the GP who knows your background. And so if you've got a problem, they can fit that into the context of you as an individual. And for me, that's absolutely vital. It would be, as you say, catastrophic. পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন শ্যাডো হেলথ মিনিস্টার লিজ কেন্ডেল, স্থানীয় এমপি জিম ফিটজপ্যাট্রিক, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাচনে লেবার দলীয় মেয়র প্রার্থী জন বিগস এবং স্থানীয় লেবার লিডার কাউন্সিলর সিরাজুল ইসলাম। পরে এন্ডি বার্নহাম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। To Cameron's pledge before the last election, he brought forward the biggest reorganisation in the history of the NHS that wasted £3 billion. And that reorganisation has taken money out of the budget for general practice and has put valuable services like this at risk. So it is a mess of Mr Cameron's making. Labour's alternative is to repeal the Tory Health and Social Care Act, to remove the market from the NHS. অর্থনৈতিক মন্দা থেকে উত্তরণে বাজেট কাটের কোনো বিকল্প ছিল না, কনজারভেটিভ পার্টির এমন দাবিকেও প্রত্যাখ্যান করেন তিনি। I don't accept that because, you know, they said there would be no top-down reorganisation of the NHS. That was Mr Cameron's pledge before the last election. He brought forward the biggest reorganisation in the history of the NHS that wasted £3 billion. And that reorganisation has taken money out of the budget for general practice and has put valuable services like this at risk. টাওয়ার হ্যামলেটসের পাঁচটি সার্জারি বন্ধ হয়ে গেলে স্থানীয় বাসিন্দারা চরম অসুবিধায় পড়বে বলেও মন্তব্য করেন শ্যাডো হেলথ সেক্রেটারি। If they don't have an answer by October, they are at risk of going out of business. And we hear that that's the case for a number of practices across Tower Hamlets because of the way the government has cut the budget for general practice. লেবার নেতৃবৃন্দ দাবি করেন আগামীতে ক্ষমতায় গেলে 48 ঘন্টার মধ্যে সবার জন্য জিপি অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করা সম্ভব হবে। ইব্রাহিম খলিল, এনটিভি ইউরোপ।